বিরতির পর ফিরে আসলাম। ধলাই জেলা ভিত্তিক স্কুল ড্রামা প্রতিযোগিতা বা কম্পিটিশন আজ অনুষ্ঠিত এবং কম্পিটিশনে প্রায় 7টি স্কুল অংশগ্রহণ করে। স্কুল সায়েন্স ড্রামা কম্পিটিশন 2023 আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে। 7টি বিদ্যালয় এতে অংশগ্রহণ করেছে। নাটক কম্পিটিশনে অংশগ্রহণ শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধার। এছাড়াও ছিলেন জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। তবে প্রায় সমস্ত কচি কাচারা স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করেছে এই ড্রামা কম্পিটিশনে। সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আজকের কম্পিটিশনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের শুনুন। আমরা গত বছর দেখতে পাই যে বিজ্ঞানকে কেন্দ্র করে এরকম বিভিন্ন ধরনের যে কম্পিটিশন হয়, অ্যাথলেটিক কম্পিটিশন, এরকম ড্রামা কম্পিটিশন, তো সেই রকমই আজকে এখানে ড্রামা কম্পিটিশন হতে যাচ্ছে 5টা থিমকে নিয়ে। যেমন এখানে মিলেটস ড্যাশবারফুট, এরকম সুপার স্পেশন বা আমাদের জীবনে চলার পথে যে কোন পদ্ধতিতে আমাদের চলতে হবে এই বিষয়কে কেন্দ্র করে আজকে এখানে ড্রামা কম্পিটিশন হতে যাচ্ছে। এই ড্রামার মাধ্যমে তারা বিজ্ঞান সম্মত যে পিকচার বা ছবি ওগুলিকে মানুষের সামনে তুলে ধরবে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে জীবনে চলার পথে আমাদের মনটাকে তো অবশ্যই একটা বিজ্ঞানসম্মত একটা যুক্তিসম্মত একটা জায়গায় অবশ্যই রাখতে হবে। তো আমাদের ছেলেমেয়েরা যাতে সেই সমস্ত জায়গাতে আসতে পারে সেই বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি। তো আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা এখন দেখেছি যে এখানে 7টা টিম অংশগ্রহণ করেছে। তো এর মধ্যে যেটা বেস্ট আমাদের যে ধরনের ডিস্ট্রিক্ট জেলার যে বেস্ট একটা যে টিম এটা আমাদের স্টেট লেভেলে অংশগ্রহণ করে। তো সেখানে গিয়ে সিলেকশন হবে। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। শিক্ষার বিষয়ে সায়েন্সকে বা বিজ্ঞানকে নাটকের মধ্য দিয়ে সকলের মধ্যে তুলে ধরার জন্য এই বিশেষ আয়োজন প্রত্যেক বছর করা হয়ে থাকে। এই ড্রামা বা নাটক কম্পিটিশন যা এবারও ব্যতিক্রম নয়। এবারও পড়ুয়ারা যথেষ্ট উৎসাহের সঙ্গেই এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। যারই মধ্যে ধলাই জেলায় 7টি বিদ্যালয় নাটক কম্পিটিশনে আজকে অংশগ্রহণ করে এবং আজ থেকে শুরু। বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা তারা তাদের নাটক পরিবেশন করেন এমনটাই জানালেন নাটক রাজ্যস্তরে এমনই জানালেন জেলা শিক্ষা আধিকারিক এমনটাই বক্তব্য পেশ করেছেন। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।